আসবে আমার কাছে আম্মা 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 কি করো তুমি ভাত খাইতেছো তোর আম্মু কই তোর আম্মু কি করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আপনাদের আপু মরিয়ম হচ্ছে বেড়াইতে গেছে এখনও আসে নাই তো এই জন্য আর কি যে পিছনে যে বাঘিনা আছে একটা আর এটা হচ্ছে বন্ধু ধরে এর আগে হচ্ছে দেখবার দেখছেন আর এই যে বাঘিনা হচ্ছে খুব সুন্দর রান্না করতে পারে এই কয়েকদিন আগে হচ্ছে নুডলস রান্না করে খাওয়াইছিল খুব টেস্ট হয়েছে তো আসলে এমন নুডলস খুব কম খাইছি তো এই জন্য আর কি বাঘিনারে দিছি হচ্ছে রান্না করার জন্য আর বাঘিনা হচ্ছে খুব সুন্দর রান্না করে তো এই জন্য আর কি যে আপনাদের সাথে শেয়ার করা আর এই যে বাসায় হচ্ছে চাল ছিল না এই যে মাত্র হচ্ছে চাল আনলাম চালাই না এ বাঘিনা চালটা ঢালো কোনটা পঞ্চাশ কেজি দাঁত আলুস করা যায় এটা 25 কেজি বাঘিনা তুই জিতবি আমার রাখবি ভাত না পড়ে কেমনে ভাত পরে তুই যে রান্না যাচ্ছে তারপরে আমি দেখাই তোমার গোপন কোন মশলা নেই এই যে দেখেন এই যে ম্যাচে সবকিছু বাঘিনা মুরগির মধ্যে বাটার দিতেস দুধের কষায় না
জাল খাইতে পারি কিন্তু এত জাল, এটা যা যে পরিমাণ জাল আছে সেই জাল তো আমি খাইতে পারতো না। কষা কষা খাও তুমি সবাই, কষা কষা আর জল শুকে না, শুধু বাদ দেয় যদি যদি পানি দিয়ে শীতল হওয়ার মাংসটা শীতল লাগবে না, পানি দিয়ে এটা খাইছি অনেকক্ষণ পর্যন্ত। মামা আপনি তো এখন আসছেন, এক ঘন্টা তো নেটা হয়ে উঠে গেছিল, বাদ হয়েছে না রাখো রাখো আর পানি দিয়ে, পানি দিয়ে পানি আসছে একটু পানি দিন, পানি দাও পানি দাও পানি দিয়ে বাচ্চা অনেক গরম, এত গরম খাওয়া যায় না, আর একটু গরম খাওয়া ক্ষতি হবে, অনেক জ্বর তো। বিসমিল্লাহ না, জোরটা মাংসের দুইটাই ভালো হয়েছে, টেস্টি হয়েছে, কিন্তু দুধের গ্রাম খায় বাটার। আমার ছোট জল আছে মানে খুব স্বাদ হয়েছে, কিন্তু ঝাল যদি একটু কম হইতো না ভাইয়া, ঝাল লাগে না তোমার কাছে? ঝাল বেশি খাস মোটামুটি, হ্যাঁ তরকারি কালাটা খুব সুন্দর হয়েছে না, তরকারি খুব মজা হয়েছে, কিন্তু ঝালটা একটু বেশি, ঝালটা একটু বেশি হয়ে গেছে, ঝালটা একটু বেশি খুব টেস্ট। আবার যারা একটু ঝাল খেতে পারে না, আমি মোটামুটি খাইতে পারি, কিন্তু আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। মরিহম আর মরিমের আম্মু হচ্ছে 2023 সাল আসতে না আসতে হচ্ছে নানু বাড়ি বেড়াইতে চলে গেছে। আমি এখন যাচ্ছি মরিহম আর মরিমের আম্মুকে বাসায় নিয়ে আসতে। কিসের টাকা? তোমার আম্মু আলাদ নেবে নি? বেগুন বাজতেছে নি? মাছ এখনই বাজবো, আর তখন বাজলে ঠান্ডা যাবো, ঠান্ডা ঠান্ডা গুড়ি 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 তাই নি? এ মানে ওই যে ওইটা ওই ব্যাগটা, ওই ব্যাগটা নাও। তুমি খোলো, যারা যারা খাইবে আর খোলো। কি খুলতে পারো না? হ্যাঁ খোলা ছাড়ো না, এ না 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 বাবা খাইব না, মানে যে খুলবে সে খাইব না। কি লেখা কত? তারপর কিলো
আসবো আমার কাছে আম্মা তোমার মা কই তোমার মা বর্ষা থাকে কয় মাস নেবেন খাইছে খাইছে সব ছেড়ে দাও সব ছেড়ে দাও বেগুন দা মাইখা খাওয়া দে কি দেখি এটা কি কার ঘর এটা হ্যাঁ তুমি কি করো কে বানাইছে খাট তুমি কই যাও তুমি হ্যাঁ কি এই নি লাখের চকাইলে এতক্ষণে কি পিঠা বানাবা আমি কি করে দাও একটু ওই করবো জামাই পেলে এত খাও না গেল কষ্ট করো না কুলিপিটা খাস এটাই কুলিপিটা হ্যাঁ